অতি বড় শত্রু যেন এমন বিপদে না পড়েন আকারে আউড়ে চলেছেন বৃদ্ধ। একে তার এবং জামাইয়ের রোজগার বন্ধ, তার উপর নতুন করে ক্যান্সারের যন্ত্রণা শুরু হয়েছে মেয়েটার। ডাক্তার বলছেন দ্রুত অপারেশন করাতে হবে। কোথায় মিলবে এতগুলো টাকা? আতান্তরে রায়গঞ্জের বারোদুয়ারির তরফদার আর রজক পরিবার কিভাবে যে বাঁচবো? মেয়েটার তো মরে গেলে মেয়েটার যে কি হবে? মেয়ে তো আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। চোখে জল বাঁধা আনছে না মায়ের। 9 বছরের মেয়েটার কথা ভেবে বিনিদ্র রাত কাটছে। 29 বছরের বন্দনা তরফদার রজক রেকটাম ক্যান্সারে আক্রান্ত। রায়গঞ্জের বারোদুয়ারিতে বাড়ির কাছে চায়ের দোকান স্বামীর, বাবার নার্সারির ব্যবসা। লকডাউনে 2ই বন্ধ, তার মধ্যে নতুন করে যন্ত্রণা শুরু হয়েছে বন্দনার, ফলে অথৈ জলে এই পরিবার। সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কলকাতা নাকি শুনছি রেডজন আছে, তার জন্য আমরা শিলিগুড়িতে নিয়ে গেছিলাম ট্রিটমেন্টের জন্য। শিলিগুড়িতে ডাক্তার দেখানোর পর ওনারা তো বলে আমাকে যে অপারেশন করতে হবে, 1 সপ্তাহের মধ্যে অপারেশনের কথা বলছিল ওনারা। এত কম সময়ে 3 লক্ষ টাকা জোগাড় হবে কি করে ভেবে কুলকিনারা পাচ্ছেন না পরিবার। আপনারা আমার পাশে একটু যদি দাঁড়ান, ঠিক ও বেঁচে উঠবে, নয়তো চিকিৎসাবিহীন মেয়েটা আমার মারা যাবে। বছর দুয়েক আগেও যখন মুম্বাইয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বন্দনাকে, তখনও বাধা হয়ে দাঁড়িয়েছিল টাকাই। পরে কলকাতায় চিকিৎসার পর বেশ ভালোই ছিলেন বন্দনা, ফের ফিরে এসেছে যন্ত্রণা। টাকার জোগাড়ে সকাল থেকে দুপুর চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন পাপ্পু রজক। যদি দেবদূত হয়ে কেউ দেখা দেন, কিন্তু দুর্ভাগ্য যার কাছেই যাওয়া যাচ্ছে সকলেই একই কথা বলছে, এখন তো লকডাউন, এখন কিভাবে তোমার পাশে দাঁড়াবো। পাপ্পু বলছে আমার 9 বছরের মেয়ে আর আমার স্ত্রীর এই দুরবস্থায় পাশে কেউ না দাঁড়ালে চিকিৎসা কি করে করাবো। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরায় বিক্রম পালের সঙ্গে ভবানন্দ, উত্তর দিনাজপুর। চারিদিকে করোনা সংক্রমণে এই অজুহাতে ক্যান্সার আক্রান্ত 3 বছরের অসুস্থ শিশুকে অ্যাম্বুলেন্স দিল না পঞ্চায়েত। শিশুর মৃত্যুর পরই চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের। তারকেশ্বরের বালিগুড়ি 1 নম্বর পঞ্চায়েতে ধুমধুমার। করোনার জেরে কার্যত বদলে গিয়েছে স্বাস্থ্য ব্যবস্থার স্বাভাবিক চিত্রটা। অন্য কোনো অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা পেতে অনেক সময় কালঘাম ছুটে যাচ্ছে রোগী ও রোগীর পরিবারের, ঘটছে মর্মান্তিক ঘটনা। তারকেশ্বরের বালিগুড়ি 1 নম্বর পঞ্চায়েতের এই পরিবারের 3 বছরের শিশু সন্তান ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা চলছিল মেডিকেল কলেজে, অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স থাকলেও করোনা সংক্রমণের অজুহাতে পঞ্চায়েত প্রধান অ্যাম্বুলেন্স দেননি। ভাড়া করা অন্য গাড়িতে নিয়ে গেলেও বাঁচানো যায়নি শিশুটিকে। পঞ্চায়েত প্রধানের দাবি, তাকে অ্যাম্বুলেন্সের প্রয়োজনের কথা কেউ জানায়নি। স্বাস্থ্য দপ্তর থেকে আমাকে বলেছিল যে পেশেন্টটা যেহেতু মেডিকেলে যাচ্ছে, মেডিকেলে করোনার তো একটা এফেক্টেড হয়েছে, এরপর যখন যাবে প্রধান সাহেব আপনাকে বলে যেন যায় গাড়িটায় স্যানিটাইজার করে নেবেন আর ড্রাইভারের ড্রেসটা দিয়ে দেবেন। বাচ্চাটার শরীর খারাপ হয়, 7 দিন ধরে নাকি ওরা অ্যাম্বুলেন্স খোঁজাখুঁজি করছে, বিশ্বাস করতে পারবেন না। একবারের জন্য প্রধানকে কেউ বলার প্রয়োজন মনে করি। শিশুর মৃত্যুর পর ক্ষুব্ধ এলাকাবাসীরা বিক্ষোভ দেখান পঞ্চায়েত প্রধানকে ঘিরে। তারকেশ্বর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা।